গানটা শুনতে ভালো লাগলো, বাস্তবটা কিন্তু সেটা একদমই নয়। বাস্তবটা এর থেকে আরো বেশি ডিফারেন্ট, কারণ এই গানের লিরিক্স রাইটাররা যখন গানটাকে লিখছিল তারা হয়তো একবারও কখনোই গরমকালে অন্তত কলকাতায় হেঁটে দেখেনি। বিশেষ করে ভাই কলকাতার সৌন্দর্যটাকে অন্য যে কোনো কালে এনজয় করা যাবে, কিন্তু গরমকালে তো একদমই না। আর এই 41 ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে আমার বন্ধুর পড়ে যায় একটা কাজ, তাও আবার কলকাতায়। আর কাজটা অবভিয়াসলি কোনো ইম্পর্টেন্ট কাজ তো একদমই ছিল না। আর সেই বন্ধু আমাকে ব্লগ করার লোভ দেখে নিজের সাথে ডেকে নেয়, আর আমিও ছাদবাড়ির ব্লগারের মতন তার পিছন পিছন চলে যাই। আচ্ছা গাইস, আজকে আমি আর এসান যাচ্ছি কলকাতা। আর গাইস আমাদের ছিল 11টা ট্রেন এখান থেকে, মানে চন্দনপুর স্টেশন থেকে ছিল সরি 10টা ট্রেন, আর এখন 11টা বেজে গেছে গাইস। আর তার উপরে ভাই এখন 11টা বাজে, আর 1 মিনিট বাকি, আর এখন আমাদের টিকিট কাটা হয় না। চন্দনপুর স্টেশনে আর এখন দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম লোকেশন লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে স্টেশনের। कहानी ये तेरी मेरी सफर नया मिला सा है। आएंगी कुछ वादियां हर मोड़ पे आजादियां। তো ভাই ফাইনালি হাওড়া স্টেশনে চলে এসেছি, এখন হাওড়া জংশনে আছি এখন আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে। আর ভাই এখানে কি পরিমাণে গরম ভাই বলে বোঝাতে পারবো না, মানে এখানে ফ্যানেতে পাখার হাওয়া চলছে, তাও ভাই গরম হাওয়া বেরোচ্ছে, নরকের গরম তেলের থেকেও বেশি গরম এখানে। খিদে পেয়ে গেছে প্রচুর, কারণ বাড়িতে কিছু খেয়ে আসিনি, তো তাই জন্য এখন আমরা এখন এটা নিয়েছি, মানে লুচি আর তরকারি নিয়েছি, এখন এটা খাবো খেয়ে দিয়ে তারপরে এখান থেকে সামনে যে বাস আছে, বাস এটা বাস স্ট্যান্ড, তো এখান থেকে বাস ধরবো। আমরা বড় লোক মানুষ তাই জন্য এসিতে উঠে পড়েছি পুরো। কি বল এখন এখন ডাইরেক্ট কোথায় যাবো? এখন ভিক্টোরিয়া, এখন এখান থেকে ডাইরেক্ট আমরা ভিক্টোরিয়া যাবো। তারপর শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। তো ভাই এখন বেসিক্যালি আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার কাছে, এখন আমরা ভিক্টোরিয়াতে আছি, ঠিক আছে, মানে ভিক্টোরিয়ার কাছে যে জায়গাটা দেখলে তোমরা চিনতেই পারবে। বেসিক্যালি ভাই আমরা এসি বাসে উঠেছিলাম, 70 টাকা ভাড়া নিয়ে নিল ভাই, ঠিক আছে, কিন্তু ভাই এসি বাসে ভাই এসি চালুই নেই, কি অবস্থা ভাই। ক্যামেরাটা জাস্ট কিছুক্ষণের জন্য অফ করলাম, তারপর হিজরা দা স্ক্যামার্স আমার উপরে স্ক্যাম করতে চলে গেল ভাই, ভাই লেভেলে স্ক্যাম হয়ে গেল। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য জাস্ট ক্যামেরাটাকে অফ করলাম, কোন লেভেলে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেল ভাই। ভাই স্ক্যাম হয় না ভাই, কোন লেভেলে লুটলো ভাই, বাচ্চাদের থেকে লুটে নিল পুরো। কয়েকটা কাকিমা এলো, মানে কাকিমা বলতে বুঝতেই পারছো গাইস, ঠিক আছে, ফালতু কন্ট্রোভার্সিয়াল কথা বলতে চাইছি না, বাট লুটে নিল ভাই। ভাই ফুলে আমাদের সাথে কটাকা নিলো, কটাকা লুটলো বল তুই। বোধহয় ভাই 100 টাকা ডিমান্ড করলো, 100 টাকা থেকে কত টাকা নামলো ভাই। সত্যি কথা বলতে গেলে ক্যামেরার সামনে আমি হাসিভাবে এই জিনিসটাকে উড়িয়ে দিলেও আসলে জিনিসটা আমার প্রচণ্ড লেভেলের খারাপ লাগে, কারণ আমাদের এখানকার লোকাল ট্রেনের মাসিমা কাকিমাগুলোর তুলনায় ওইখানকার মাসিমা তুলো কাকিমাগুলো একটু আল্ট্রা লেভেলের ছেঁচড়া ছিল, ঠিক আছে, আল্ট্রা লেভেলের ছেঁচড়া ছিল। আমাদের সাথে কোন লেভেলের বদতমিজি করছিলো তার উপরে কোন লেভেলের গালাগাল দিচ্ছিলো তোমরা বিশ্বাস করবে না। আর সত্যি করে কোন মানে জোর করছিল পুরো, তোমার হাত ফাত ধরে মানি ব্যাগ পুরো কেড়ে নিয়েছিল বলতে পারো। বাই দ্য ওয়ে গাইস ওয়েলকাম টু মাই লাইফস্টাইল ব্লগ, যেখানে আমার লাইফই ঠিক না সেখানে
স্টাইল তো দূরের কথা। টুটা হুয়া সাজ হুঁ মে খুদ সে হি নারাজ। আর ভাই তার থেকেও বড় কথা হচ্ছে এখানে নরকের গরম তেলের থেকেও অনেক বেশি টেম্পারেচার। তুই একটা কথা বল, আমরা যখন ওখানে ছিলাম এতটা বেশি টেম্পারেচার ছিল না, ঠিক আছে? কোন লেভেলের ভাই গরম করছে, ঠিক আছে? আমি শহর জুড়ে যেন প্রেমের মরশুম আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। তো ভাই ফাইনালি আমরা ভিক্টোরিয়াতে চলে এসেছি। দেখো ভাই সামনে সেই রাজমহল, বানানে বালে নে কি সোচ কে বানায় হোগা। এই দেখো গাইস রাজকুমারী ভিক্টোরিয়া। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। ভাই রোদেতে ঝলসে কালো হওয়ার পর এখন ফাইনালি এখানে এসে শান্তি পাচ্ছি, কারণ ভাই এখানে সামনেই ভাই পুকুর আছে আর পুকুর থেকে ভাই হেভি লেভেলের হাওয়া দিচ্ছে। আর মজাতে গেল ভাই এখানে দাঁড়িয়ে, হাওয়াটা ভাই লেভেল দিচ্ছে ভাই, মজাতে যাচ্ছে এখানে দাঁড়িয়ে। সেই থেকে ভাই পুরো ঝলসে যাওয়ার পর এখন এখানে গিয়ে শান্তি পাচ্ছি ভাই। শহর জুড়ে যেন প্রেমের মরশুম আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে আর ভাই এই পাথর গুলোতে তো ভাই লেভেলে স্লিপ খাচ্ছি, কেন জানি না ভাই কি দরকার ছিল ভাই এখানে দেওয়ার এই পাথর গুলোকে। আর ভাই বেসিক্যালি এখন দুপুর হচ্ছে, মানে কটা 12:30 কি একটা বাজে হয়তো, ঠিক আছে? লোকেরা বিকেলে ঘুরতে আসে আর ভাই আমরা দুপুরবেলা এখানে ঘুরে বেড়াচ্ছি। আর ভাই লেভেলে ফাটছে ভাই এত দুপুরে, ঠিক আছে? সিরিয়াসলি লেভেলে ফাটছে, মানে যারা গা হাত পা এখন ঝলসে যাচ্ছে, ঠিক আছে? সিরিয়াসলি যেন মনে হচ্ছে গরম কোঁড়ায় কি আমাদেরকে এরকম মানে তেলে ভাজার মতো ফ্রাই করছে আমাদেরকে। তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো। আর ভাই দুটো সিঙ্গেল ছেলে এসছে, ঠিক আছে? আর চারদিকে ভাই কাপলস। ভাই তুমি ভাই ফ্যামিলিও দেখাতে পারবে না আর আমাদের মতো সিঙ্গেল ছেলেও দেখাতে পারবে না, যেখানে দেখছি সেখানেই কাপলস ভাই। ভাই কী অবস্থা ভাই, এখানে এসে ভাই লজ্জায় পড়ে যাচ্ছি ভাই, যে একটা জায়গায় যে বসতে পারো বসতে যাবো সেখানেও ভাই কাপলসরা বসে আছে। সব জায়গা ভাই পুরো পুরো জায়গাটা ভাই কাপলসরা দখল করে গেছে ভাই, কী অবস্থা ভাই। ভাই একটা গান আছে না, তুমিও হেঁটে দেখো কলকাতা, এখানে শুধুমাত্র লিরিক্স রাইটার না, শুধুমাত্র একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছে, শীতকালটাকে। মানে ভাই গরমকালে ভাই কলকাতা হাঁটতে যেও না ভাই, অবস্থা খারাপ হয়ে যাবে, লেভেলের অবস্থা খারাপ হয়ে যাবে ভাই, আমি বুঝতে পারছি তো। A few moments later. আর ভাই ফাইনালি একটা জায়গা পেয়েছি, ছায়া দেখে জায়গা, ঠিক আছে? এখানে ছায়া আছে, আমরা দুজন মিলে বসে আছি আর সামনে ভাই পুকুর আছে গাইস, কি সুন্দর পুকুর, ঠিক আছে? বাট ভাই এক ফোঁটা হাওয়া চলছে না, সিরিয়াসলি কি গরম ভাই, কেন আসতে গেলাম আমি এখন চিন্তা করছি এখানে। যাবে কি না যাবে আমার সাথে, মেনলি ভাই এখন আমরা অনেকক্ষণ বসার পর এখন উঠেছি। আর মেনলি ভাই ভিক্টোরিয়াতে এসেছি ভাই, ছবি তুলবো না তেমন কখন হয়, তাই এখন আমরা ছবি তুলতে যাচ্ছি। আর ছবিগুলো আমার ইনস্টাগ্রামে আসবে, সব একটু ফলো করে নিও ভাই। A few moments later. Seriously, এর একটা ছবি তুললাম, ঠিক আছে? একদম পারফেক্ট, ঠিক আছে? পুরো পারফেক্ট, ভিক্টোরিয়া ক্লিয়ার দেখা যাচ্ছে, এর মুখ ক্লিয়ার দেখা যাচ্ছে, এডিট করলে ভাই আরও সুন্দর দেখাবে। আর ভাই আমার একটা ছবি তুললাম, তুলে দিতে বললাম ভাই, কি ভাই মানে হয় ভিক্টোরিয়াকে দেখা যাচ্ছে না নাহলে আমাকে দেখা যাচ্ছে না ভাই। ভাই 500টি ছবি তুলে ফেলেছি, তাও ভাই ভালো লাগছে না ভাই, কী বলবো ভাই, মানে এত দূর থেকে ভাই এখানে এলাম তাও ভাই একটা ভালো দেখে ছবি উঠলো না আমার ভাই। সিএসজি ভাই কার পাল্লাই পড়েছি ভাই, আর কিছু নয় ভাই, ফটো তুলতে পারিনি তো কী হয়েছে, ব্লগ তো করতে পারছি তো, তাই জন্য এখন এবার ব্লগ করতে করতে সহজে এবার ভিক্টোরিয়ার ভেতরে যাবো, মানে মিউজিয়ামটা দেখে আসবো ভাই এবার। আর এখান থেকে ডাইরেক্ট তারপরে খেতে যাবো, কারণ খিদে পাচ্ছে আমার লেভেলের, গরমও হচ্ছে আর একটু জল টল খেতে হবে ঠান্ডা থেকে। ইন্ডিয়াতে ফরেনার ঘুরে বেড়াচ্ছে, তারপরে ভেতরে গিয়ে কোন পরিমাণে উল্টো পাল্টা যোগ মেরেছি কি বলবো ভাই, মানে রাস্তায় বেরোলি গ্যারেন্টি মার খাবো, গ্যারেন্টি মার খাবো আমি। তেরি মেরি প্রেম কাহানি ওখানে হচ্ছে গাইস, কি সুন্দর সুন্দর কিউট কিউট দেখতে, ক্রাশ খেয়ে গেছি পুরো, দেখতে পাচ্ছ গাইস? কিন্তু মেয়েটার বয়ফ্রেন্ড আছে, এটা হচ্ছে দুঃখের ব্যাপার, নাহলে পড়ানোর চেষ্টা করতাম। আমাদের মথুরকুড়েতে শুধুমাত্র টেকনোলজি অ্যাডভান্স নেই, এখানে কিন্তু টেকনোলজি অ্যাডভান্স হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাইস কত বড় মোবাইল স্ক্রিন আমরা আমাদের হাতের সামনে। ঠিক আছে, সেই বন্দুক যেই বন্দুকটাকে নিয়ে গান্ধীজি অহিংসা আন্দোলনে নেমেছিল, ঠিক আছে? এরকম ধরনের ইতিহাস যদি কেউ আমার কাছ থেকে শিখতে চাও তাহলে একটুখানি ইনস্টাগ্রামে মেসেজ করে নিও, ইতিহাস শিখিয়ে দেবো, টেনশন নেবে না।
আর ভাই এরকম ইতিহাস আর বেশি দেখাচ্ছি না, নাহলে মার খেয়ে মরবো। চলো গাইস একটুখানি সিনেম্যাটিক শট দেখে নাও, বসে বসে গান শোনো তোমরা। ঘুম ভাঙে স্প্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদা। ঘুম ভাঙে স্প্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদা। চেনা কোনো ঘাসের দাগ, শুয়ে থাকা কি আরাম। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে। সেই বন্দুক আর পিস্তলের গুলি, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অরবিন্দ ঘোষ, ঠিক আছে, সেই ব্যক্তি যিনি বাম মেরেছিলেন, আমাদের লাল কেল্লা, ঠিক আছে, আর হচ্ছে আমাদের মুন্ডা কাকু, মানে বিরসা মুন্ডা কাকু, ঠিক আছে। বেসিক্যালি ভাই এখন ভিক্টোরিয়া ঘুরে হয়ে গেছে, এখন আমরা বাড়ির মানে বাড়ির দিকে নয়, মানে আর কি খেতে যাচ্ছি। জল তেষ্টা প্রচুর পেয়েছে, আবার খিদেও পেয়েছে প্রচুর পেয়েছে। বাট তার থেকে বড় কথা হচ্ছে আমরা ভয় পাচ্ছি, কারণ ভাই হিজড়েদের জন্য, কারণ এই আমাকে তার আগেই ভয় দেখিয়েছিল কি এই রাস্তা দিয়ে, যেই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সেই রাস্তাতে ভিজে গেছে। এর আগে এরকম একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তাই জন্যই বলছে তিনখানা এক্সপিরিয়েন্স হয়ে গেছে গাইস, ট্রেনে বাসে রাস্তায়। এবার আবার একটা রাস্তায় হবে, খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে। কিন্তু ভাই এইবারে ভাই ঠিক আছে ভাই, তুই যাই করে নে ভাই, হিজড়ে যাই করে নিক ভাই, আমার থেকে আর পয়সা বার করতে পারবে না সিরিয়াসলি ভাই। এবার যদি পয়সা বার করে দিই তাহলে এখানে আবার বাটি হাতে নিয়ে এখানে বসে পড়তে হবে, ঠিক আছে, আর একটা পয়সাও নেই ভাই। এই হচ্ছে সেই, ঠিক আছে, আমাদের ফেভারিট, সবার ফেভারিট ভাই, নন্দন সিনেমা হল, ঠিক আছে, আমার পার্সোনাল ফেভারিট ভাই। ভাই সিরিয়াসলি আমার এখানে আসার অনেক ইচ্ছা ছিল, ঠিক আছে, কারণ এটা সত্যজিৎ রায় বানিয়ে গেছে ভাই। সিরিয়াসলি ভাই আজকে মানে সামনে আমি দেখে নিলাম, কারণ কলকাতা ভাই সেকেন্ড টাইম আছে, ঠিক আছে, এর আগে অতটা ঘোরা হয়নি কলকাতা। কিন্তু ভাই সিরিয়াসলি কোনোদিন যদি সময় পাই অবশ্যই একবার একবার হলে আমি নন্দনা সিনেমা দেখে যাবো। ফাইনালি রেস্টুরেন্টে চলে এসেছি, ঠিক আছে, যে রেস্টুরেন্টটা আসা নিয়ে এসেছে, যেখানে নাকি শুধুমাত্র ভেজ জিনিস বিক্রি হয়, নন ভেজ বিক্রি হয় না। ফাইনালি আমাদের খাওয়া চলে এসেছে, এটা হচ্ছে মশলা ডোসা, আর এটা কি, এটা কি, এটা সাম্বার, এটা নারিয়েল চাটনি, এটা হচ্ছে ইডলি, ওর জন্য সেম, ঠিক আছে। এদিকে দুটো কোল্ড কফি আর একটা বিসলারির বোতল, আর ওইটা আগে দে ভাই আমাকে, তারপরে খাওয়া দাওয়া হবে। সিরিয়াসলি জেনারেটার দেখতে পুরো একদম পুরো বড়ো, সেই এগরোলগুলোর মতন হয় ঠিক ঠিক তেমন দেখতে, ঠিক আছে। মেনলি এটার নাম হচ্ছে ইডলি, ঠিক আছে, ও সরি সরি ডোসা, এটা মশলা ডোসা। ভাই আমি সব জায়গায় ফুড রিভিউ করতে বেরোচ্ছি না, ঠিক আছে, তো এটা ফুড রিভিউ করছি না, খেয়ে নিই তারপরে ভাই কথা হবে। অনেক খাওয়া হয়ে গেল, ঠিক আছে, সাউথ ইন্ডিয়ান ডিশ খেলাম এইমাত্র অ্যাসানের সাজেশনে, বাট ভাই আমার খুব একটা মানে ফার্স্ট টাইম যেহেতু খেলাম, কিন্তু খুব একটা এ হলো না, ঠিক আছে, মানে বেস্ট এক্সপিরিয়েন্স হলো না, ঠিক আছে। মানে ভাই আমি ভেবেছিলাম, ঠিক আছে, মেয়ে পটালে ভাই সাউথ ইন্ডিয়ান মেয়েই পটাবো, মানে বিয়ে করলে ভাই সাউথ ইন্ডিয়ান কি পটা করবো, কিন্তু এখন সাউথ ইন্ডিয়ান ডিশকে আমার মুড উঠে গেছে, কারণ কিছু কিছু মানে খুব একটা নয়, ঠিক আছে, যতটা হাইপ ক্রিয়েট হয় না ইডলি ডোসা এইসব জিনিসের অতটা কিছু লাগে না। কোল্ড কফিটাও খুব একটাও ছিল না, নাকি 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 এটাও বুঝতে পারছি নাকি দোকানটারই এরকম অবস্থা, যাই না কি, ঠিক আছে, তবুও যাইস, রিভিউ দেওয়া হয়ে গেছে শেষ। মানে কি আমরা বাস ধরবো, বাস ধরে সোজা হাওড়া স্টেশনে চলে যাবো, আর একটু আমাদের শরীরে এনার্জি নেই, ঠিক আছে, ডাইরেক্ট বাস ধরবো, এখান থেকে পালাবো গাইস, আর একটু ভালো লাগছে না। যতই কলকাতায় গরমে হাঁটো না কেন, কলকাতা নামের সাথে একটা আলাদা ইমোশন আছে, অনেক হিস্ট্রি আছে, অনেক মিস্ট্রি আছে,
অনেক না বলা কথা আছে, অনেক গল্প আছে। আর তুমি যদি কলকাতার রাস্তায় হেঁটে দেখো আর আশেপাশে চোখ ঘুরিয়ে যদি একটুও দেখো, তাহলে দেখতে পাবে এমন অনেক না বলা গল্প যেগুলো অনেকটাই ইন্টারেস্টিং। তাদের মধ্যে একজনের গল্প তুমি আজকে দেখতে পেলে, মানে আমার গল্প। আর এই ইউটিউব চ্যানেলে আমি আমার জীবনের সোনালী মুহূর্তগুলোকে, মূল্যবান কাটানোর সময়গুলোকে তোমাদের সাথে শেয়ার করি, যেগুলোকে আমি কোনো দিনও ভুলতে চাই না, যেগুলোকে স্মৃতি হিসাবে সারা জীবন আমি আমার ইউটিউব চ্যানেলে রেখে দিতে চাই। আর তোমরা যদি এরকম ধরনের ব্লগ দেখতে পছন্দ করো তাহলে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই বাই।